Ai, 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 ai. Boot, 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 boot. Ai, ai, ai. বাবু কোন দিকে যাচ্ছেন? তো হাঁস চরান লাগছে, জমির তো এখন ওষুধ দেওয়া, তারপরে হাঁস ছাড়া দেওয়া লাগছে। বান্দা আসলে কয়েকদিন হাঁস শুকে গেছে, জমির ছাড়া দেওয়া হয়েছে, তো হাঁস ধরে আনা লাগবে। আজকে আমি হাঁসের রেসিপি তৈরি করবো। হাঁস ছাড়া দিচ্ছেন, মানুষ যে জমিতে বিষ দিচ্ছে, সমস্যা হবে না? সমস্যার জন্য হাঁস দূরে ওই দিকে। হাঁস আসছে, বসে আসো। সব হাঁস গুলো আমার এখানে আছে, পাতার থেকে মনে হয় খাওয়া দাওয়া আসছে, সবাই গাও ছাড়তেছে। এখানে তোমার বেশি দূরে যাওয়া লাগলো না, এখান থেকে আমি এখন হাঁস গুলা খেতে তুলবো। আয় 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 বোদ 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 আয় আয় আয়। এখন জমির শামুক খেবে বাবা, হাঁস পালার জন্য লাগ উপযুক্ত। শামুক ভাঙ্গে খিলালে হাঁস খাবার দেওয়া লাগে না। চলে আসছে বাড়ি। হাঁসগুলা ঠিক একদম বাড়ি চিনে নিল, একবারে বাড়ি ঢুকে গেল। হাঁসগুলা খুবই বাড়ি চিনে, রাস্তা তো সোজা চলে আলো, কোনো দিকে নামলো না, একবার বাড়ি। দেখে শুনে না ধরা লাগবে, যেটা না বড় সাইজ সেটাই ধরা লাগবে। অন্যদিন নারকেল দিয়ে হাঁস রান্না করছি, এমনিতে নারকেল বাটে দিছি, পুড়ে দিছি, গোটা নারকেল দিয়েও রান্না করেছি, এখন নারকেল পুড়ে দিয়ে একটা নতুন রান্না। খাবার না দিলে ধরা যাবে না। হাঁসের সিজন, সবার বাড়ি হাঁস রান্না হয়, সবার বাড়ি। ভাও করে নিচ্ছি, হাঁসটা ভাও করাই না কঠিন, যদি কালে ইয়া না থাকে, ঘুটি না থাকে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা না সময় খায়, মালের থেকে তোলা হয়ে গেছে। নারকেল গুলো আমি শিকের মধ্যে পুরে নিচ্ছি পোড়ার জন্য।
পুরা নারকেলগুলো আমরা উপর থেকে ছিলে নিছি এখন ধুইয়ে নিব হাঁসের রেসিপি এলা জোগাড় করতে আমার না দেরি হয়ে গেল তো এখন মাগরিবের নামাজের আজান দিছে আজানটা নামাজ পড়েই আমি রান্নাটা শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম তেজপাতা সাদা এলাচ দারচিনি গোলমরিচ পেঁয়াজ রসুন আদা বাটা শুকনা মরিচ জিরা ধনা পাতা কেলের পানি ওরা নারকেল বাটা হলুদের গুঁড়া লবণ সংসারে অনেক কাজ কাজ করতে করতে রাত হয়ে যায় রাতেও রেসিপি করি সময় পালে দিনে রাত্রে সময় পালে রাত্রে মশলাটা আমার কষানো হয়ে গেছে হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম আজকে আমি মাটির হাঁড়িতে রান্না বসাছি কারণ আগে মা খালারা মাটির হাঁড়িতে রান্না করতো বেশি স্বাদ লাগত আজকে আমি মাটির হাঁড়িতে রান্না বসাছি হাঁস দিয়ে নারিকেলের তরকারি তো এমনিতেই ভালো লাগে অথবা আজকে পুরা নারিকেলের তরকারি এটা আরও বেশি স্বাদ লাগে আজকে রাত্রে চাঁদটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে এদিকে আমি রান্না করতেছি এদিকে চাঁদ উঠে আছে হাঁসের মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি দেব দেখেই তো খেতে ইচ্ছে করতেছে তাড়াতাড়ি নামাও রান্না হয়ে গেছে এখন সবার খাবার দিব
হাঁসের মাংসটা খেতে খুবই সুস্বাদু লাগতেছে তার নানচলরা পুরে দেওয়া হয়েছে তো এজন্য সাতটা একটু বেশি আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ভিডিওটি সবার আগে পেয়ে যায়।